আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আজ দেখাবো বাটন ফোনের সাউন্ড না হওয়ার কারণ। আমরা হাতের ঝাঁকি দিলে সাউন্ড হয়, ঝাঁকি না দিলে সাউন্ড হয় না। তো আপনাদের দেখাবো আসলে সমস্যাটা কি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়াল করে দেখুন। দেখতে পাচ্ছেন, আমি ব্যাকপ্যাকটা খুলে ফেললাম, ব্যাটারি খুলে ফেললাম, সিম দুইটাও খুলে ফেললাম, আমাদের মেমোরিটা খুলে ফেললাম। এখন আমাদের নাটগুলো খুলে ফেলব। সুপ্রিয় দর্শক, আপনারা খুব সহজে বাসাবাড়িতে বসেই মোবাইল ফোন মেরামত করতে পারবেন। এখন আমার নাটগুলো খোলা শেষ, আমি এখন কেচিংটা খুলে ফেলবো। ক্যাচিংটা খুলে ফেললাম, দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদের দেখাবো ডিসপ্লেটা খুব সাবধানতাভাবে লাড়তে হবে। আমি এখন স্পিকার দেখবো, আমাদের স্পিকারের কোনো তার ছিঁড়ে আছে না, লুজ কানেকশন পাচ্ছে, এটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন স্পিকার, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো লুজ নেই। এখন আমরা দেখবো সার্কিটে কোনো সমস্যা আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের স্পিকার মাঝখানে ময়লা, হয়তো স্পিকারের ছিদ্র দিয়ে পানি অথবা কিছু যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। আমরা এই তারটা ছিঁড়ছে কিনা দেখবো স্পিকারে। সুপ্রিয় দর্শক, আমি ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি অনেক ধুলো থাকার কারণে। দেখতে পাচ্ছেন কোনো তার ছেড়ে নেই, দুইটা তারই আছে, দুইটা তার কমপ্লিট ভালো। আমাদের স্পিকারটাতেই সমস্যা, এই কারণে আমাদের সাউন্ড হচ্ছে হচ্ছে না। এই কারণে আমরা এখন কী করব খেয়াল করে দেখুন, সার্কিটটা লাগিয়ে তারপরে আপনাদের দেখাব। সার্কিটটা লাগিয়ে ফেললাম, আমাদের সার্কিটটা ঠিক মতো না বসলে ক্যাসিং লাগবে না। এই কারণে সার্কিটটা দেখে শুনে সুন্দর করে বসাতে হবে। আমি এখন নতুন স্পিকার লাগিয়ে ফেলব, স্পিকার তারটা কেটে নিচ্ছি অন্য স্পিকার লাগানোর জন্য। আর দেখবো আমরা নতুন স্পিকার বড় তার থাকলে এই তারটুকু খুলে ফেলব। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আমি নতুন স্পিকার বের করব। আমি সেম স্পিকার বের করে ফেললাম। তাহলে আমাদের পুরাতন স্পিকারের তারটা খুলে ফেলবো। আমি এখন সার্কিটটা সন্দেহ সুন্দরভাবে খুলে ফেলবো। দেখুন সার্কিটটা খুলে আমি নতুন স্পিকারটা এখন লাগিয়ে ফেলবো। এইটা নতুন আর একটা পুরনো। আমাদের তারটা প্লাস তারটা খুললে প্লাস তারটা ওই জায়গায় লাগাতে হবে, লাল তার যে জায়গা থাকবে ওই জায়গায় থাকবে, কালো জিরা যেখানে থাকবে ওই পাশে লাগাতে হবে। দেখুন আমার খোলা শেষ, এখন দুই তার লাগিয়ে ফেলবো। আর সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার ও ফেসবুক পেজে ফলো করুন। দেখুন আমার লাগানো শেষ, এখন সার্কিটটা আবারও লাগিয়ে ফেলবো। আর ভিডিওটা বড় হওয়ার কারণে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ফোনে নষ্ট হলে কীভাবে খুলতে হয়, কীভাবে সেটিং করতে হয়,
এটার মাঝেও আপনাদের দেখাচ্ছি, এই কারণে ভিডিওটা বড় হচ্ছে। আর বড় ভিডিও না হলে কিছু বোঝানো সম্ভব না। সুপ্রিয় দর্শক, লাগানো শেষ, আমি মাইক্রোফোনটা ঠিকভাবে লাগিয়ে নিলাম, আর এখন স্পিকারটা লাগিয়ে ফেলব। দেখুন, খেয়াল করে আমি স্পিকারটা সুন্দরভাবে লাগিয়ে ফেললাম। স্পিকারে একটু আঠা লাগিয়ে আবারও লাগিয়ে ফেললাম। আমাদের স্পিকার লাগানো শেষ। এই তারটা আমরা সুন্দরভাবে জায়গা মতো লাগিয়ে ফেলব, তা না হলে ক্যাসিংয়ের উপরে থাকলে আমাদের উপরের পাটটা চাপ দিলে তারটা কেটে যাবে। এই কারণে আমি শন দিয়ে সুন্দর করে তারটা বসিয়ে নিচ্ছি। বসানো শেষ, আমি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, আমি অন করে আপনাদের সাউন্ড দেখাবো। আলহামদুলিল্লাহ, আমাদের ফোনটা ঠিক হয়ে গেল। আমি এখন সামনের কাভারটা লাগিয়ে ফেললাম, সামনের ক্যাসিংটা লাগিয়ে ফেললাম। এখন আমাদের নাটগুলা লাগিয়ে ফেলব। নাট লাগানো শেষ, আমি আবারও আপনাদের দেখাবো আমাদের সাউন্ডটা কমপ্লিট আছে কিনা। মাশাআল্লাহ, দেখুন